রোদে একটু কষ্ট হলো, তারপরে এক পশলা একটু ইঞ্চিমিনি বৃষ্টি হলো, তারপরে মাঝে মাঝে একটু ছায়া, মাঝে মাঝে রোদ, একটু হাওয়া, তাই তো দশের মতো অবস্থা তৈরি হলো। এক সপ্তাহ বেশি সময় ধরে দাবদাহ চলছিল, তার মানে আবহাওয়া পাল্টাচ্ছে। তাহলে রোদে বৃষ্টিতে ঠান্ডায় গরমে যে আবহাওয়া পাল্টায়, তাই আমাদের রাজ্যে রাজনীতি যা চলছে, লুট, চুরি, দুর্নীতি, খুন, জখম, মিথ্যা মামলা, এমনি চলবে? হ্যাঁ, আপনারা শুধু কৃষক সভার ডাকে রঙলদার ভাষায় ডান্ডার মধ্যে একটা লাল ঝান্ডা লাগিয়ে বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জড় হলেন, প্রচন্ড দাবদাহ কমে একটু ঠান্ডার স্বস্তি হলো, আর এই ডান্ডার ঝান্ডাকে আর একটু উঁচু ধরে আরো মানুষজনকে সঙ্গে নিয়ে যদি বিএলআর অফিসে গিয়ে বসেন, তাহলে কি বিএলআর অফিসে চুরি চলবে আর যাত্রার নামে পর্চা হতে পারবে? পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েতের প্রচার প্রধানদের ধরেন, তাহলে চুরি যা করছে, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, রিলিফের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, লুট চলবে? তাহলে এই সম্মেলনের ডাক হচ্ছে একটু জোটবদ্ধ হতে হবে, একটু সংঘবদ্ধ হতে হবে, ঝান্ডাটাকে আর একটু উঁচু করে ধরতে হবে, ডান্ডাকে আর একটু মজবুত করতে হবে। তেভাগা আন্দোলনের 75 বছর চলছে। এই কৃষক আন্দোলন বাংলার রাজনীতির মোড় ঘুরিয়েছে। দেশে এখন কৃষক সংকট চলছে। গরিব কৃষক, ক্ষেত মজুর, দিন মজুররা কাজ পাচ্ছে না, 100 দিনের কাজে টাকা মিলছে না। এদিন কালিয়াগঞ্জের তরঙ্গপুরে সারা ভারত কৃষক সভার জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য জনসভায় এমনটাই বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি জানান, ডিজেল, সার, বীজ ও বিদ্যুতের দাম বেড়েছে, কিন্তু কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। সেই সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কখনো অনাবৃষ্টি, আবার কখনো অতিবৃষ্টি দেখা যাচ্ছে। কৃষকদের অবস্থা খুবই খারাপ, তাই তারা ঐক্যবদ্ধ হচ্ছে। সম্মেলনের মধ্যে দিয়ে কৃষকরা শপথ নেবে বলে জানান তিনি। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলায় সিপিএম এর শক্তি বাড়াতে এই কৃষক সম্মেলন শুরু হয়েছে। কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে বুথে বুথে কর্মসূচি গ্রহণ করে সেই বার্তাও দেওয়া হয়নি। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।